दुर्घटनार पर खादे पड़े आछे यात्रीबाही बस सड़के उत्सुक मानुषेर ढल व्याहत हय जान चलाचल। पुलिश जानाय रविवार सकाले खुलना थेके सातक्षीरार दिके जाच्छिलो यात्रीबाही एकटी बस। पाटकेलघाटा थानार भैरवनगर एलाकाय पौंछाले ओभारटेक करते गिये नियंत्रण हारिये बसटी खादे पड़े जाय। एते घटनास्थलेई निहत हन दुइजन। खबर पेये घटनास्थले पौंछे हताहतदेर उद्धार करे फायर सार्भिस। ए समय आहत अंतत 10 जनके उद्धार करे सदर हासपाताले भर्ती करा हय। যখন ব্রিজের ওই পাশে মহেন্দ্রনে আসতেছি তখন দুইটা গাড়ি খুলনা থেকে সাতক্ষীরা দিক যাচ্ছে প্রতিযোগিতা করতে করতে। এবার এই মতো অবস্থায় একজন যে গাড়ি সামনে ছিল সে গাড়ি চাপায় ধরে রাখছে। এই পাশে একটা সাইকেলওয়ালা আসছিল, ও গতিবিধি বুঝতে পারে ও সাইকেলওয়ালা এই পাশে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরপরই ও আর উঠতে দেয় নাই, ও বেরিয়ে গেছে। ও ব্রেক মারছে, ব্রেক মারার সাথে সাথে গাড়িটা পাল্টি খাইছে। এই হচ্ছে মূল ঘটনাটা। হচ্ছে দুইটা বাস আসছিল সাতক্ষীরা ব্রিজ থেকে, দুইটা বাস প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালানোর এক পর্যায়ে তারা অতিরিক্ত স্পিডের কারণে নিয়ন্ত্রণ হারায় এবং অর্ধেক পথে আসলে তারা অতিরিক্ত গাড়ির গতিবিধি বুঝতে পেরে ব্রেক করে। ব্রেক করলে সাথে সাথে গাড়িটা পাল্টি খেয়ে খালের মধ্যে পড়ে। খালের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ওখানে ঘটনাস্থলেই অনেকজন যাত্রী আহত হয়, প্রায় 10 জনের মতো যাত্রী আহত হয়েছে এবং ওখান থেকে 5 জন যাত্রী সদর হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে হচ্ছে 4 জন পুরুষ 1 জন মহিলা ছিল। এবং ঘটনাস্থল থেকে পুলিশ এসে তাৎক্ষণিক 1 জন যাত্রী উদ্ধার করেছে, পরে আরও 2 জন পায়। ফায়ার সার্ভিস 7 থেকে 8 এই সময়টাতে সংবাদ পাইছে যে বিনের পোতা নামক স্থানে একটা বাস নিয়ন্ত্রণ হারায় পাশের পুকুরে পড়ে গেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি, অ্যাম্বুলেন্স গাড়ি, আমার দ্বিতীয় কল গাড়ি এবং রেস্কিউ মালামাল সহ আমরা এই দুর্ঘটনাস্থলে এসে দেখি 15 থেকে 20 জন লোক হতাহত অবস্থায় রাস্তার চারপাশে ছড়ায় ছিটায় পড়ে আছে এবং তারা চিৎকার করতেছে মা গো বাবা গো বাঁচাও বাঁচাও বলে। আমরা এসে খুব দ্রুততার সহিত তাদেরকে রেস্কিউ করি এবং আমার অ্যাম্বুলেন্স গাড়ি এবং দ্বিতীয় কল গাড়ি দিয়ে একযোগে আমরা হাসপাতালে ভিকটিমদেরকে, যাদের মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এরকম যারা মুমূর্ষু অবস্থায় ছিল তাদেরকে আমরা হাসপাতাল পাঠাই। আর সাথে সাথে আমরা গাড়িটা যেটা অর্ধেক পানিতে, আপনারা যারা সাংবাদিক ভাই আছেন দেখছেন যে গাড়িটা অর্ধেক পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। আমি সহ আমার রেস্কিউররা এই গাড়ির ভিতরে যাই, যে ডুব দিয়ে দেখি, ডুব দিয়ে যখন আমরা সার্চ করি তো দেখি যে আমার 2 জন ভিকটিম পাইছি। 2 জন ভিকটিমের নাভির উপর থেকে মাথা পর্যন্ত তারা ফ্রি ছিল, পানির নিচে ডুবানো ফ্রি ছিল এবং নাভির নিচ থেকে বাসের নিচে চাপা পড়া ছিল। আমরা তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা পুলিশের সহায়তা নিই, টিএনও স্যারের সহায়তা নিই এবং আমার খুলনা বিভাগের যে উপপরিচালক স্যারের সহায়তা নিয়ে আমরা সাতক্ষীরা হাইওয়ে পুলিশের সহায়তায় রেকার ভ্যান এনে গাড়িটাকে উল্টিয়ে আমরা 2 জন ভিকটিম উদ্ধার করতে পারছি এবং 1 জন ভিকটিমের আমরা নাম পরিচয় জানছি। ওনার বাড়ির শ্যামনগর। কিছু টাকা পাইছি, একটা মোবাইল পাইছি, যেগুলি আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করছি এবং ফাইনাল সার্চ দিচ্ছি। আমরা ফাইনাল সার্চ দেওয়ার পরে টিএনও মহোদয় বললো যে ঠিক আছে, যদি আর কোনো ভিকটিম না থাকে তাহলে আপনারা যেতে পারেন। দ্রুত গতির কারণে দুর্ঘটনা বলে জানায় পুলিশ। আমরা সংবাদ পাওয়ার পর আমাদের পুলিশ ফোর্স আছে, এসে যেটা জানতে পারছে যে 7:30 পৌনে 8টার দিকে এই গাড়িটাকে খুলনা থেকে এই সাতক্ষীরাগামী যাওয়ার পথে তো ওই আরেকটা গাড়ির ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারে এই পানিতে পড়ে গেছে। এতটুকু আমাদের কাছে সংবাদ আছে। হতাহত আমরা এখন পর্যন্ত এই ফায়ার সার্ভিসের সহায়তায় 2টা লাশ উদ্ধার করেছি, কিছু লোক আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। সময় সংবাদ, সাতক্ষীরা।